আজকে আপনাদেরকে একটা চমৎকার একটা মেশিনের সাথে পরিচয় করিয়ে দেব, যে মেশিনটা হচ্ছে এই আমার হাতে দেখতে পাচ্ছেন ভুট্টা, এই ভুট্টা মারাই যন্ত্র। তো এটা কোনো বিদেশি যন্ত্র না, বিশেষত হচ্ছে খুব ছোট একটা যন্ত্র, ছোট একটা মেশিন। এটা আমাদের বাংলাদেশে তৈরি, আমাদের বাংলাদেশের মানুষ হচ্ছে এটা তৈরি করেছে। তো বলে রাখি যে এই ভুট্টা কিন্তু এখন বাংলাদেশের সব জায়গাতে এই ভুট্টাটা হচ্ছে, আর আমাদের চুয়াডাঙ্গা তো বিশেষ করে ভুট্টার এরিয়া, চুয়াডাঙ্গাতে সবচেয়ে বেশি পরিমাণে ভুট্টার আবাদ হয়। ভুট্টা কিন্তু এই এই এইভাবে বিক্রি হয় না, একটা একটা করে বিক্রি হয় না, ভুট্টা হচ্ছে ভুট্টার দানা বিক্রি হয়, এটা শুকিয়ে বস্তায় ভরে তারপর কিন্তু এই সেটা বিক্রি করা হয় এবং আমাদের কৃষকরা সেটাই করে থাকে। মূল সমস্যার কাজ হচ্ছে এইটা থেকে এই ভুট্টার দানাগুলো সেপারেট করা। দেখেন এটা অনেক কষ্টকর এবং এটা খুব কষ্টসাধ্য ব্যাপার, অনেক শক্ত, শুধু হাতে কিন্তু এটা সম্ভব না। সাধারণত গ্রামে যাদের মেশিন নেই তারা কিন্তু বিভিন্ন কিছুতে বাড়ি দিয়ে হাত দিয়ে মোড়ায় মোড়াই করে, এর ফলে কৃষকের টাকা যেমন বেশি খরচ হয় সাথে সাথে একটা কষ্টসাধ্য কাজ করতে হয়, এবং যখন ভুট্টা লাড় দেওয়া থাকে সেই ভুট্টা কিন্তু কৃষকের পক্ষে খুব সহজে কিন্তু মাড়াই করা সম্ভব হয় না। তো এটা একটা এই সমস্যা সমাধানের জন্য এরকম একটা মেশিন আবিষ্কার করা হয়েছে, যাকে বলা হচ্ছে কর্ন থ্রেশার। ঠিক আছে, কর্ন থ্রেশার মেশিন, ছোট্ট একটা মেশিন, নিচে একটা মোটর আছে, এই ভুট্টাগুলো এই দিকে দিতে হবে আর ঝুরঝুর করে নিচে হচ্ছে পড়বে। তো এই মেশিনটা আমরা একটু চালু করে দেখি। আমরা দেখলাম যে এটা কিন্তু কোনো সময় নিচ্ছে না, আমরা পর 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 দিচ্ছি এবং এদিক থেকে এই যে একটা দানা ভাঙা নেই, প্রত্যেকটা দানা হচ্ছে একদম ফ্রেশ, কিন্তু কোনো দানা ভাঙা নেই। আর ভুট্টার যে মাথাগুলো সব এই যে এই পাশ দিয়ে হচ্ছে পড়ে যাচ্ছে। তাহলে আমরা দেখলাম যে এইরকম একটা ভুট্টা দানাগুলো নিচে পড়ছে এবং সেটা ভুট্টার মাঝখানে এটা বের হয়ে যাচ্ছে। তো এই ভুট্টা মারাই যন্ত্র যিনি আবিষ্কার করেছেন সেই জনতা ইঞ্জিনিয়ারিং চুয়াডাঙ্গা, এটা কিন্তু সারা বাংলাদেশে জনতা ইঞ্জিনিয়ারিং একটা নাম করা একটা প্রতিষ্ঠান, কারণ তারা হচ্ছে দেশি প্রতিষ্ঠান যারা বিভিন্ন রকমের কৃষি যন্ত্র তৈরি করে থাকেন। এবং এই প্রতিষ্ঠানটি কিন্তু বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, তারা হচ্ছে সহায়তা করে থাকে প্রযুক্তি দিয়ে, সরকারিভাবে তারা কিছু সহায়তা পেয়ে থাকেন। তো জনতা ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্বাধিকারী ওলিউল্লাহ হুজুরকে আমি একটু ডাকবো, আপনি একটু আসেন। কেমন আছেন? না, আপনার এই খুব চমৎকার একটা কর্ন থ্রেশার আমরা হচ্ছে দেখলাম, এখন ভুট্টা তো সব জায়গাতে হচ্ছে তাই না? আপনি আমাকে বলেন যে আপনার এই ধরনের যন্ত্র আবিষ্কারের নেপথ্যে কি আপনার কি মনে করে এটা তৈরি করবেন? অ্যাকচুয়ালি স্যার, আমাদের দেশের কৃষকের যে শ্রম ক্রাইসিস, দিন দিন তো আমরা সময় মতো কৃষি শ্রমিক পাচ্ছি না, তার জন্য কৃষকের চাহিদা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ সরকারের ডিএ যে প্রতিষ্ঠান, এই নতুন নতুন জাত, বিভিন্ন রকমের জাত বিভিন্ন এলাকাতে উৎপাদন করতেছে এবং সম্প্রসারণ করতেছে, সেখানে নতুন মেশিনেরও চাহিদা বাড়তেছে। বাংলাদেশ সরকার আমাদের কৃষি গবেষণার মাধ্যমে চাইতেছে যে আমরাও কৃষক ফ্রেন্ডলি, যে ছোটো ছোটো কৃষকরা ছোটো ছোটো মেশিন ব্যবহার করতে পারে, তা আমরা সেটাকে ফলো করি, কৃষকের চাহিদা অনুযায়ী আমরা চেষ্টা করতেছি যে ছোটো ছোটো মেশিন কীভাবে কৃষকের হাতে দেয়, ডিএর মাধ্যমে বাংলাদেশ সরকারের মাধ্যমে কীভাবে আমরা কৃষকের হাতে পৌঁছে দিতে পারি, এটা নিয়ে হ্যাঁ আমরা কাজ করি। আচ্ছা, না ঠিক আছে, তো এইটা এটা এই যন্ত্রের আগে মানুষ ভুট্টা কিভাবে করে? যন্ত্র আগে মানুষ ম্যানুয়ালি ভুট্টা হাত দিয়ে ছুড়াইতো, বা ওই যে নিড়ানি দিয়ে বা বিভিন্ন রকমের যন্ত্র দিয়ে ম্যানুয়ালি বাড়াইয়া বাড়াইয়া ওটাকে ইয়ে করতো, তাতে অনেক কায়িক পরিশ্রম হইতো এবং অনেক সময় লাগতো, অনেক সময় লাগতো। আমরা এখন তো দেখি, এখন তো আমাদের তো এখানে প্রায় 45-47 হাজার হেক্টর এরিয়াতে ভুট্টা,
সবাই তো ওটাতে করে না, এখন তো বড় মেশিন ভুট্টা ভাঙানোর মেশিন আছে, ওই মেশিন আর এই মেশিনের তো পার্থক্যটা কি? বড় মেশিনগুলো যেখানে কমার্শিয়ালি হয়ে গেছে, একটা মেশিন কিনে সে বিভিন্ন কৃষকের জমির ফসল সে প্রেশার করতে পারতেছে, মারাই করতে পারতেছে, সেখানে বড় মেশিনগুলো বিক্রি হচ্ছে। যেখানে নতুন চাষ শুরু হয়েছে সেখানে তো বড় মেশিন এত 50,000 থেকে 80,000 টাকা দিয়ে একটা মেশিন কিনা কৃষকের পক্ষে সম্ভব না। সেই এরিয়াতে আমরা এই ছোট ছোট মেশিনগুলো দিতেছি এবং ভালো সারা পাচ্ছি। ওটাও তো অনেক জায়গা দখল করে থাকে, তাই না? জি, দামটাও আসলে কৃষকের হাতের নাগালে, কৃষক তার বাড়ির যে কোনো একটা জায়গায় রেখে দিতে পারে, শুধু কারেন্টে প্লাগে দেবে, একটা করে ভুট্টা ভুট দেবে, মারাই হয়ে যাবে, তাই না? আচ্ছা, আপনি প্রথমে বলেন যে এই মেশিনের ক্ষমতা সম্পর্কে আমি জানতে চাচ্ছি যে এক ঘন্টায় কি পরিমাণ ভুট্টা সে এক ঘন্টায় মেশিনের শুকনো হলে 4 মণ পর্যন্ত করতে পারবে, 3 থেকে 4 মণ ভুট্টা এক ঘন্টায় মারাই করা সম্ভব। আচ্ছা, 3 থেকে 4 মণ হলে মারাই করা সম্ভব, এবং আমরা দেখলাম যে যে কেউ কিন্তু এটা করতে পারবে। এটা অ্যাকচুয়ালি মহিলারা করার জন্য আমরা এটা বেশি উৎসাহ দিচ্ছি, মহিলারা বেশি ব্যবহার করতেছে। আর বড় মেশিন তো আসলে 4-5 জন লাগে, 6-7 জন শ্রমিক লাগে, 6-7 জন শ্রমিক বাড়িতে বসেই করতে পারে, এবং একেবারে অল্প সময়ে অল্প কাজ করার মতো যারা আছে তারাই করতে পারে, তারাই হচ্ছে এটা হচ্ছে করতে পারে। তাহলে আপনার এটার চাহিদা কেমন আছে বলেন? জি, এটা চাহিদা আলহামদুলিল্লাহ এই বছরে আমরা প্রায় 100-এর উপরে ডেলিভারি দিচ্ছি, ভালো চাহিদা 100-এর উপরে দিচ্ছি। জি, আচ্ছা কেমন দামে বিক্রি করছেন? এটা 12,000 টাকা বিক্রি করতেছি আমরা, এর সাথে একটা বড় সাইজ আছে সেটা বিক্রি করতেছি 16,000-16,500 টাকা। এর থেকে একটা বড় আছে সেটা একসাথে কয়টা দেওয়া যায়? সেটা 2-3টা করে দেওয়া যায়, 2-3টা হচ্ছে সেটা হচ্ছে দুই গুণ আড়াই গুণ হচ্ছে কাজ বেশি করতে পারে। না, আমার কাছে তো এই ছোট্ট একটা মেশিন, এটা কিছুই না, নিচে একটা মোটর, না কত হর্সের একটা মোটর? হাফ হর্স পাওয়ার মোটর ভিতরে এমন একটা সিস্টেম করেছেন যে এটা দিলেই বের হবে। আমরা আরেকবার চালাই দেখি। হ্যাঁ, এবার যেহেতু মেশিন পাইছে, এবার আমরা ভুট্টা আবার আগের মতো বেশি করে করতে চাই। আবার অনেকে বলতেছে যে এই মেশিন দিয়ে তো আমরা যখন লার্জ স্কেলে করবো, বেশি করবো, তখন কি আমার মেশিন পরিবর্তন করবো না? সেই মেশিন কি আছে তো আমরা আবার আমাদের বড় মেশিনের কথা বলতে চাই। এটা থেকে বড়? জি, এটা থেকে বড়। এই যে এই পাশে দেখছি, দেখ এই যে এই পাশে, এই যে এটা থেকে আরে ভালো একটু ধরা যাও, দেখেন ছোট মেশিনের বড় ভার্সন এটা, তাই না? জি, ছোট মেশিনের বড় ভার্সন হচ্ছে এটা। এটা এক্সট্রার দাম দেখি আচ্ছা, তাহলে বাংলাদেশে বিভিন্ন জায়গাতে ভুট্টা চাষ হচ্ছে, তাই না? এখন হচ্ছে এই মেশিন যদি কেউ চায়, আপনি কিভাবে দিতে পারেন? এটা আমরা বেশিরভাগ কুরিয়ার সার্ভিসে পাঠাই দিচ্ছি, যেহেতু ছোট মেশিন কুরিয়ার সার্ভিস পাঠাই দিচ্ছি, ওনারা 500-1,000 টাকা আমাদেরকে জিজ্ঞাসা করে কনফার্ম করে, আর বাকি টাকা ওই ট্রান্সপোর্টে দিয়ে দিচ্ছি, ট্রান্সপোর্টের টাকাটা পেমেন্ট দিয়ে ওখান থেকে ডেলিভারি দিই। অনলাইন সার্ভিস? অনলাইন সার্ভিস, আমাদের এই মেশিনগুলো বেশিরভাগ অনলাইনেই যাচ্ছে। না ভালো, আমাদের আমাদের হচ্ছে অনলাইন হচ্ছে মেশিন বিক্রি করছেন,
এখন আমাদের এই ভুট্টা কর্মচারীর মাধ্যমে একটা সমস্যার সমাধান হলো যে অল্প টাকায় কিন্তু আমরা মানা করতে পারি। আমাদের এখানে কিছু কৃষক কিষাণ এই ভাই উপস্থিত আছেন, তাদের সাথে কথা বলবো যে এটা কেমন কাজ করছে। আপনার আসুন, আপনি তো এই মেশিনটা দেখছেন, আপনার কি মনে হয় এটা বলেন? এটা খুবই সুন্দর মেশিন। আগে আমাদের এখানে মাড়াই করতে হলে বড় মেশিনের প্রয়োজন হতো এবং অনেক লেবার কষ্ট হতো। আচ্ছা, এখন আমাদের এখানে বাড়িতে মহিলারাই এগুলো সংরক্ষণ করতে পারছে এবং মাড়াই করতে পারছে। মহিলারাই পারছে। আমাদের একজন কিষানি বোন এখানে আছে, হাতে ভুট্টা। আপনারা আগে কিভাবে ভুট্টা ছড়াতেন? আগে ইন্দিরান কাছে দিয়ে ভাঙতাম, ভেঙে নিয়ে এখন মেশিন হয়ে আমাদের কিন্তু প্রত্যেক চাষির নেই, এক এক কৃষকের 20-10 বিঘা চাষ আছে, তারা কিন্তু যখন চাই তখন পাওয়ার থ্রেসার পায় না। তারা ওই যে ভুট্টার মুসা উপরে একটা কভার আছে, ওটা খুলে নিয়ে 2-3 দিন অপেক্ষা করে। আচ্ছা আচ্ছা, কখন উনি আসবে তো কখন করবে। এবং ওই পাওয়ার থ্রেসার চালানোর জন্য 5-6 জন লোক লাগে। কিন্তু আমার যে এখন আমরা দেখছি যে ছোট মিনি পাওয়ার থ্রেসার, এইটা বাড়ির মহিলারা, যেটা যে মহিলারা শিশুরা, আমি তো দেখলাম তো শুধু শিশুরা যে মাথাটা সামনে দিকে দিয়ে এটা ভিতর চালাই দিতে হবে এবং এটা রিস্ক কম। আর একটা বিষয় স্যার, এই জিনিসটা এই যে ভুট্টার মুচার যে র্যাকিস, এটা খুব ভালো জ্বালানি, এটা ভালো পাওয়ার থ্রেসার দিয়ে করলে এটা ভেঙে যায়, ভেঙে যায়। আর এটা আস্ত থাকে জ্বালানি হিসেবে, এটা সবচেয়ে যে গুণগত মান রয়েছে, তাই তো এটা একটা ভালো একটা অ্যাডভান্টেজ। আর একটা জিনিস স্যার, এই যে পাওয়ার থ্রেসার কিছু ভুট্টা ভেঙে যায় কিন্তু এখানে পুরো ভাঙা, আমরা একদম ফ্রেশ, একদম ভুট্টা। তাহলে ছোট হলেও বলতে যে আমার ভুট্টা ভিতরে ঢুকাইলে পুশ করলে জাম হয়ে যায়, দাঁড়াই থাকে, ভাঙায় না। তখন আমরা তাদেরকে ফোনের মাধ্যমে সলিউশন করে দিচ্ছি যে মোটরের সাথে একটা বেল্ট ট্রান্সফার করার জন্য পাওয়ার ট্রান্সফারের একটা বেল্ট দেওয়া আছে, বেল্ট অনেক সময় লুজ হয়ে যায়, লুজ হয়ে গেলে ওই সিলিন্ডারটা ঘুরতে চালায় ভিতরে, ভিতরে সিলিন্ডার না ঘুরলে এটা হয়, তখন ওনারা বুঝাই দিলে ওনারা বুঝে ফেলায়। মানে এটা কোনো কৃষি গবেষণা ইনস্টিটিউট যারা আছে সবাই কিন্তু আমাদের এই ইঞ্জিনিয়ার, আমি বলতে চাই যন্ত্র ইঞ্জিনিয়ারিং এর স্বত্বাধিকারী বলে উল্লাহ হুজুরকে কিন্তু সাপোর্ট করছে। আর সবচেয়ে বড় কথা, আমাদের প্রথম প্রায়োরিটি যেটা, সেটা হচ্ছে কৃষকের উপকার। এটা বিক্রি তো লাভের একটা বিষয় আছে, কিন্তু যখন আমরা একটা যন্ত্র নিজের দেশে তৈরি করছি দামটা কিন্তু অনেক কমে আসছে। এটা যদি আমরা বাইরে থেকে ইম্পোর্ট করতে চাইতাম এর দাম কিন্তু অনেক বেশি হতো, আরও এর প্রোডাকশন যখন হবে তখন আরও বেশি যখন বাড়াবে তখন দামটা তো আরও নিশ্চয়ই কমে আসবে। অর্থাৎ যারা ভুট্টা চাষ করেন বা ভুট্টা নিয়ে ভাবেন তারা কিন্তু ছোটো যন্ত্র হচ্ছে দেখতে পারেন। এবং আমাদের কাছে মনে হয় আমার বড় যন্ত্রটা থেকে এই ছোট যন্ত্রটাই পছন্দ হয়েছে, কারণ এই যন্ত্রটা মোটামুটি হাতে করে নিয়ে চলে যাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এভাবেই আমাদের দেশি উদ্যোক্তাদের মাধ্যমে কৃষি যন্ত্রের আরও নতুন নতুন উদ্ভাবন হোক, আমাদের কৃষকেরা উপকৃত হোক, আমাদের কৃষি হোক আরও সমৃদ্ধ। ধন্যবাদ।